আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েরি ইস্যুতে কীভাবে কাস্টমাইজ মোশনের কাজ করা হয় বা এটা কি কীভাবে কাজ করা হয় এটা আমি শিখাবো। আমি তো আপনারা ভিডিও অথবা ফটো আপনারা নেবেন আপনার নিজের মন মতন, আমি এখান থেকে আপাতভাবে নিয়েছি, ফ্রি এই জন্য নিয়েছি। ঠিক আছে, তো তো ধরুন এখানে একটা ভিডিও দিলাম আমি, তো খুব ভিডিওটা খুব আমি ছোট করে তৈরি করছি, কারণ আপনাদের শুধু শেখানোর জন্য আমি তৈরি করেছি। ওকে, তো কাস্টমাইজ মোশন তৈরি করার জন্য দেখেন যে এখানে মধ্যে অনেক কিছু করা যায়। স্লাইড শোর দিক দিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা, যে স্লাইড শো ভিডিওর মধ্যে একটা পর একটা বিভিন্নভাবে আসবে। এই জন্য তো দেখাচ্ছি, ধরুন এটা একটু ফুল স্ক্রিন করে দিই। তো দেখুন, এখন যদি আমরা যদি চালু করি, এটা এই দিক দিক থেকে এদিকে, হ্যাঁ থেমে যাবে এদিক থেকে এদিকে। এখন আমরা যদি এটাকে যদি আরেকটা যদি অপশন বাই করতে, মানে এই জায়গায় আমি যদি একটু নিচের দিকে যদি যেতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করলে একটা বিন্দু এসে পড়েছে। তো এটা যদি আমি যদি এইতো দেখেন, এটা উপরে দিয়ে এদিকে আসলো। ঠিক আছে, এছাড়া এটার ভিতরে অনেক কিছু করা যায়। যেমন আপনি এটাকে এইখান থেকে এইখান পর্যন্ত এটাকে আপনি আরও বিভিন্নভাবে অনেক কিছু ইফেক্ট যোগ করতে পারেন। যদি আপনি যদি এখানে যদি ঝুম দিয়ে দেন, তাহলে এইখান থেকে কমতে 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 এই পয়েন্ট পর্যন্ত সে আগের জায়গাতে ফিরে আসবে, যে যেটুকু প্রথম অবস্থা ছিল এটা সেরকম চলে আসবে যদি ঝুম দিয়ে দেন। এছাড়া আপনি যদি এই জায়গাটা যদি আপনি যদি একটু বর্ডার সেটা দেন, এই যে সরি এটা এটা কালারও চেঞ্জ করতে পারবেন আপনি। এটা দিলাম, একটু ঝাপসা করে দিই, একটু ভিতর দিকে নিয়ে যাই। তো এবার চালু করি, আস্তে আস্তে কমতে 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 এই পড়ছে। আবার আপনি এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার সময় এদিক দিয়েও আপনি করতে পারেন, আপনি এখান থেকে আবার নতুন করে তৈরি করতে পারেন। জাস্ট এই পয়েন্টে থেকে এই পয়েন্ট পর্যন্ত একরকম কিন্তু ইফেক্ট অলরেডি চলে গেছে। ঠিক আছে, অলরেডি চলে গেছে। আবার আপনি আরও একটা জিনিস করতে পারেন, এই আয়নার মিররত আয়না আয়নার ইফেক্টও দিতে পারেন। ওকে, এই দেখুন আয়না, এই যে নিচে একটা প্রতিচ্ছবি আছে আসছে, ইচ্ছে করলে এটা ডিলেটও করে দিতে পারেন। এটা যে ডিলেট এই ওই অপশনে চলে গেছে, বাড়াই নেন একটু, দেখুন দেখুন আয়নার একটা প্রতিচ্ছবি আসছে, এটা আমরা বাড়াও দিতে পারেন, সে একদম ফুলও দিতে পারেন, আয়নাটা গাঢ়াও করতে পারেন, হাফসা করতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনারা কি গাঢ় করবেন নাকি হাফসা করবেন আপনারা করে নিয়ে। এই জায়গা আপনারা করতে পারেন, ওকে দেখা যাক। এটা আপনি
ভিডিওটা বাড়ে নি চারটা করি। এটাকে যদি আমরা যদি আরেকটু রকম ভিন্ন রকম করতে পারি, এটাকে সেম ওইটার মতনই, এটাকে আগে নিয়মে আপনারা করে নেবেন যেরকম করা যায়। এটা আবার বাঁকাও দিতে পারেন, বিভিন্ন ঠিক আছে, দেখুন যদি আরেকটা দিই, আমি কিন্তু জাস্ট আপনাদেরকে শিখাচ্ছি, আমি কোনো ভিডিও তৈরি করছি না, শিখানোর জন্য আমি এটা করেছি। এখন আপনারা করতে পারেন, এখানে অনেক অপশন আছে, বিভিন্ন অপশন আপনারা যোগ করবেন আপনারা নিজের প্রয়োজন মতন। এটা হচ্ছে ঝাপসা করার জন্য, এই ফটোটা আপনি যদি ফেডের মতন ঝাপসা হয়ে যাবে, দেখুন আপনারা যদি কমিয়ে দেন মিশে যাচ্ছে, ঠিক আছে। এটা দিয়ে আপনি ডানে বামে ঘুরাতে পারবেন। এই জায়গায় দিতে পারি, এভাবে ঘুরে দিলাম, বড় সরে দিলাম, এটা একটু ঝাপসা করে দিই। হ্যাঁ, তো দেখুন তো এইভাবে বিভিন্ন রকম করতে পারেন আপনি, ভিডিও দিয়ে 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 করতে পারেন। চলুন আমরা প্রথম থেকে দেখি, চালিয়ে দেখি। তো এইভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারেন, এটাও এখানে আনার পর আপনারা বিভিন্ন রকম করতে পারেন। তো এই হচ্ছে আজকে কাস্টমাইজ মোশন। তো যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো যদি কোনো সমস্যা পড়েন।